আলে হাদিসদের শুরু নাকি ইংরেজ আমলে বিষয়টি জানতে চাই। আলে হাদিসদের শুরু নাকি ইংরেজদের আমলে? ভাই এই কথা সাধারণত দুইটা ফিরকা দাবি করে থাকে, এক দেবন্দী ফিরকা, এক হচ্ছে বেরেলভী ফিরকা। আর আমি কোথা থেকে এসেছি কথা বলেন? আমার বাড়ি কোথায়? ইন্ডিয়া। তো দেবন্দী সম্পর্কে আমার চেয়ে থেকে আপনারা বেশি জানবেন, কারণ দেবন্দী কোথাকার রে ভাই, আমাদের ভারতের। মনে রাখবেন যতগুলো দল তুলেছে ইসলামের মধ্যে তার সবগুলোই অধিকাংশ ভারত থেকে। ফিরকায় দেবন্দী ইউপি থেকে হয়েছে, বেরলবি ওটা উত্তরপ্রদেশ থেকে হয়েছে, ফুরফুরা হুগলি থেকে হয়েছে, কাদিয়ানি কাদিয়ান থেকে হয়েছে, আবার আছে জামাত ইসলামী তথা পাকিস্তান হায়দ্রাবাদ, এখন পাকিস্তান হয়েছে, তবে ওটাই ভারতের মধ্যে থেকে অন্তর্ভুক্ত ছিল। তাবলিগি জামাত হরিয়ানা মেয়র থেকে হয়েছে, যতগুলো দল কোথা থেকে হয়েছে? ভারত থেকে হয়েছে। তা আমার চাইতে আপনি বেশি ইতিহাস জানেন না, আর আলহামদুলিল্লাহ ইতিহাসের ছাত্র। তো যারা বলছে, যেসব ভাইরা বলছে যে ইংরেজদের জামানাতে আহলে হাদিসরা সৃষ্টি হয়েছে, ভাই এটা হচ্ছে, যদি বলি উল্টা কথাতে বলতে চাইছি না, তবে মনে রাখবেন আহলে হাদিস এরা ইংরেজের জামানে তৈরি হয়নি। পরে আমি ইতিহাস দিচ্ছি, তার আগে কারা কারা ইংরেজের জামানে পয়দা হয়েছে একটু আপনাকে দেখাতে চাই। দেখতে চান? রাগ করবেন? 1865 সালে দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করা হয়। কত সালে? 1865 সাল। সেই সময়কার সনটা কিসের সময়? ইংরেজদের জামান ব্রিটিশদের। 1856-তে আহমেদ রেজা খান বেরলভি জন্মগ্রহণ করে, 1921-এ মৃত্যুবরণ করে। এখন যদি প্রশ্ন করি দেওবন্দি ভাইদেরকে, ভাই আপনি যে আমাকে বললেন, দুঃখ নিয়ে কথাটা বলছি, দুঃখ নিয়ে, আপনি যে বললেন যে ইংরেজ জামানাতে আহলে হাদিসটা তৈরি হয়েছে, তো আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি 1865-এর আগে পৃথিবীতে দেওবন্দি বলে কোনো ফিরকা, কোনো মাজাব, কোনো দল, কোনো তরিকা দেখাতে পারবেন বলেন? কারণ 1865 সালে দারুল উলুম দেওবন্দের ভিত্তি তৈরি হয়, 1865-এর আগে পৃথিবীতে দেওবন্দি বলে কোনো ফিরকা, মতবাদ, দল, তরিকা কিছুই ছিল না। আর 1865 সালটা একদম ইংরেজদের ব্রিটিশ প্রিয়ড। তো ইংরেজদের জামানায় কারা তৈরি হয়েছে? আহলে হাদিস না তারা? আরে ভাই আপনারা হয়েছেন, এটাকে বলা হয় চোরের মার বড় গলা। ভাই তুমি তৈরি হয়েছো, আজিব ব্যাপার। তুমি আমার এই ইতিহাসটাকে তুমি মিথ্যা প্রমাণ করো, দারুল উলুম দেওবন্দে চলে যাও, একদম লেখা আছে এসটিডি 1865, এখন উইকিপিডিয়া চলে যাও, 1865-এর আগে পৃথিবীতে দেওবন্দি বলে কোনো মাজহাব, কোনো দল, কোনো ফিরকা, কোনো তরিকা ছিল না। ইংরেজ জামানে কারা তৈরি? তুমি না আমি? দেবন্দী মাজাব তো দূরের কথা, দেবন্দী ফিরকা তো দূরের কথা, দেবন্দীদের নামে একটা মাদ্রাসা তো দূরের কথা, একটা মসজিদও দেখাতে পারবে? মসজিদ না, একটা বাথরুম ঘর দেখাতে পারবে তোমাদের নামে? আজিব ব্যাপার। কিন্তু কেরালাতে, আমাদের ভারতের কেরালাতে 700 হিজরি সনের আপনাকে মসজিদ আমরা এখনো দেখাতে পারবো, আহলে হাদিসদের 700 হিজরি সনের এখনো দেখাতে পারবো। কেরালাতে 11 জন সাহাবির কবর আছে, ভারতের দক্ষিণ ভারত যেটা বলা হয়, সাউথের সাইডে, সাউথ ইন্ডিয়া, কেরালা, যেখানে মালয়ালাম ভাষায় কথা বলে, তেলুগু ভাষায় কথা বলে। তেলুগু বোঝেন? জি, তেলুগু বোঝেন? বলছেন কত সুন্দর। তো যাই হোক, কেরালাতে সাহাবিদের কবর এখনো আছে। বাংলাদেশের রাজশাহী হয়ে লালমনিরহাট, দিনাজপুর হয়ে সাহাবিদের পিরিয়ডের সময়তেই আরবরা সেই সময়তে ভারত উপমহাদেশে ব্যবসা করতে আসতো নৌপথে, মানে পানির পথে, বা আছে না আরব সাগরে, যারা ইতিহাস পড়েছেন জানেন কি জানেন না, এই ভারতবর্ষে, বিশেষ করে ভারতবর্ষে কেরালা সাইডটা বাংলাদেশের দিনাজপুর হয়ে, রাজশাহী হয়ে, চাপাই হয়ে, এই সাইডটা পুরোটাই সাহাবিরা সেই সময়তে তারা ব্যবসা করতে আসতো। কেন সেই সময়তে আরবরা ভারতে ব্যবসা করতে আসতো কি আসতো না? বারমাতে আল্লাহ রসুলকে একজন ব্যক্তি শাহাদা পাঠিয়েছে, মুস্তাকিল হাকিমে এখন হাদিস মজুদ আছে। তো উপমহাদেশে মূলত ইসলাম সাহাবিদের জামানাতে এসেছে। আর যার বলে খাজা মনিউদ্দিন চিশতি তিনি ইসলাম নিয়ে এসেছেন ভারতে, এ কথা সঠিক নয়। ইসলাম নিয়ে এসেছে কে জানেন? মোহাম্মদ বিন কাসেম। 96 হিজরিতে ভারতকে দখল করেছিল কে কথা বলেন? ভারতকে কে? মোহাম্মদ বিন কাসেম। তিনি 96 হিজরিতে খিলাফত প্রতিষ্ঠাতা করেছিল। খাজা মদিন চিশতি তো পরে এসেছে, তো ইসলাম কে এনেছে কথা বলেন? ভাই ইসলাম মানে ইতিহাসকে কি বল ঘুরিয়ে দেওয়া হয়। 96 হিজরিতে অলরেডি ভারত উপমহাদেশকে মুসলিমরা 750 বছর শাসন করেছে কি করে নাই কথা বলেন? তো খাজা মদিন চিশতি তো পরে এসেছে, আজিব ব্যাপার, ইতিহাসকে উল্টে দেয়। তো ভাই আহলে হাদিস এরা সৃষ্টির আদি লগ্ন থেকে এসেছে। আপনি বলছেন আহলে হাদিস এটা নাকি এসেছে ব্রিটিশ পিরিয়ডে, এটা মিথ্যা কথা। সুনান তিরমিজি
কিতাবুল ফিতান হাদিস নম্বর 2192 তে আছে ইজা ফাসাদে শাম ফালা খায়রি ফিকুম লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াজুরুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমু সাআত ফালা মুহাম্মদ বিন ইসমাঈলা ফালা আলী ইবনুল মাদিনি হুম আহলুল হাদিস আল্লাহ রাসূল ভবিষ্যদ্বাণী করেছে আমার এই দলের উম্মতের মধ্যে একটা দল থাকবে হকপন্থী জামাত বৃদ্ধ আচরণকারীরা যত বিরোধিতা করুক না কেন কোনোই ক্ষতি করতে পারবে না ইমাম বুখারীর উস্তাদ আলী বিন মাদিনী বলছেন হুম আহলুল হাদিস সে জামাতের নাম আহলুল হাদিস তাহলে হাদিস এই যে ইংরেজিতে জামানাই পয়দা হয় তো তিরমিজির মধ্যে আসলো কি করে রে ভাই ইমাম তিরমিজি 209 জন্ম 279 তে মৃত্যু কততে 209 জন্ম 279 তে মৃত্যু খাতিব বাগদাদি 463 হিজরিতে মৃত্যু তার একটা বই আছে শারফে আসহাবিল হাদিস 313 খানা হাদিস নিয়ে এসেছে শুধু আহলে হাদিসের মর্যাদা বর্ণনা করার জন্য এখন আপনি পড়ে দেখেন পিডিএফ নামে ইন্টারনেট থেকে শারফে আসহাবিল হাদিস বলে বই আছে ইমাম আবি হাতিম রাজি 354 হিজরিতে তার মৃত্যু তিনি একটা বই লিখেছে শিয়ারে আহলুল হাদিস আহলে শিয়ার এটা শার দুটো বই আগে থেকে সালাফরা লিখে রেখেছে আর বলছে আহলে হাদিস তার নাকি ইংরেজের দালাল আজীব ব্যাপার তাফসীর ইবনে কাসির আছে না ভাই ইমাম ইবনে কাসির কত জন্ম 701 জন্ম 774 মৃত্যু ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর ইবনে কাসির সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 71 লিখছেন ইয়ামান নাদউ কুল্লা উনাসিন বি ইমামিহিম কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ তার ইমামের সঙ্গে থাকবে ইমাম ইবনে কাসির লিখেছে এই আয়াতের মধ্যে আহলে হাদিসের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে কেন বা সালাফ শারফে আসহাবিল হাদিস এল আহলাসের শার বর্ণনা করা হয়েছে কেন লিয়ান্না ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ এই আয়াতে আহলে হাদিসদের মর্যাদা বর্ণনা করা হয়েছে এই জন্যই আহলে হাদিসদের দুনিয়াতে কোনো ইমাম নেই একজন ব্যতীত তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন অনেকেই বলতে পারেন যে এই আহলে হাদিস বলতে মুহাদ্দিসগণ সাধারণ মানুষগণ নয় টাটকা মিথ্যা কথা এসব ধোঁকাবাজি আমাদের কাছে চলে না এসব ধোঁকাবাজি চলবে না মুহাদ্দিসগণই যে শুধু আহলে হাদিস আপনি এই দলিল কোথায় পেয়েছেন কে বলেছে আহলে হাদিস দুই শ্রেণীর মানুষ কয় শ্রেণীর এক আলিম ফিল হাদিস মুহাদ্দিসগণ দ্বিতীয় ক্যাটাগরি আমিল ফিল হাদিস যারা হাদিসের উপরে আমল করে এ কথা আমার না ইমাম আহমদ ইবনে হাম্বাল 264-41 মৃত্যু সেই সময়তে তিনি বলে গেছেন খাতিব বাগদাদি আল জামে হাদিস নম্বর 186 তে আলোচনা করেছে যে আহলে হাদিস মতো দুই শ্রেণীর মানুষ এক যারা হাদিস তাহকিক করে মুখস্থ করে গবেষণা করে এরা আহলে হাদিস দুই যারা হাদিসের অনুসরণ করে এরা আহলে হাদিস মানে সাধারণ জনতা যদি হাদিসের অনুসরণ করে এরা আহলে হাদিস কথা বুঝতে পারছেন এরা আহলে হাদিস ইমাম ইবনু তাইমিয়া তিন মাজমাল ফতোয়া চতুর্থ খণ্ড 95 পৃষ্ঠা একই কথা লিখেছে বাংলাদেশের একজন জামাত ইসলামের নেতা গোলাম আজম নাম শুনেছেন তার বই আছে জীবন্ত নামাজ নামাজ শিক্ষার বই ইয়াগরা নম্বর পৃষ্ঠা দেখেছে যে হানাফি হয় নাবি নিচে হাত বাঁধবে আর যদি আহলে হাদিস হয় বুকের পরে হাত বাঁধবে তো ইনি কি বুকের পরে হাত বাঁধবে কারা আহলে হাদিসরা উনি কি ইমাম বুখারীকে বুঝিয়েছে না জনসংখ্যাকে বুঝিয়েছে কথা বলেন কয়েকশো দলিল দিতে পারে আমার একটা বই আছে আহলে হাদিস হানাফি মাজহাব ইখতিলাফ নিরাশাদ মাসালা 3-4 ওখানে আলোচনা করেছি আহলে হাদিস কি শুধু মুহাদ্দিসগণ না সাধারণ মানুষ ওখানে জবাবটা পেয়ে যাবেন জি জি যারা বই সংগ্রহ করতে চান প্রোগ্রাম শেষ হলে স্টেজ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন জি জাযাকুমুল্লাহ খাইরা প্রশ্ন আসছে আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তো এটা আমরা সর্বশেষে এটা আমরা ঠিক আছে তারাবি এবং তাহাজ্জুদ কি একই সালাত না আলাদা সালাত আমার জানা মতে তারাবি এবং তাহাজ্জুদকে আলাদা আলাদা সালাত বলার অভ্যাস গড়ে উঠেছে মাত্র 100 বছর আগে থেকে তার আগে কেউ করেনি কোনো সালাফরাই করেনি এখন যারা বলছে যে না তারাবি তাহাজ্জুদ দুটো আলাদা আলাদা নামাজ সেটা ভিত্তিহীন দাবি এর জবাব ইমাম বুখারী 1400 বছর আগে দিয়ে গেছে ইমাম বুখারী সহিহ বুখারী কিতাবুত তাহাজ্জুদ হাদিস নম্বর 1147 যে হাদিসটা নিয়ে এসেছে সহিহ বুখারী কিতাবুস সালাতু তারাবি হাদিস নম্বর 2013 তে একই হাদিস নিয়ে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ওয়া ফি গায়রিহি আলা 11 রাকা নবী রমাজান মাস ব্যতীত 11 রাকাতের বেশি পড়তেন না এই হাদিসটি ইমাম বুখারী তারাবির অধ্যায়ে নিয়ে এসেছে তাহাজ্জুদের অধ্যায়ে নিয়ে এসেছে এবং তারাবির তাহাজ্জুদ যদি আলাদা নামাজ হয় ইমাম বুখারীর কি পাগল ছিল নাকি আপনার মতো দুটোই নিয়ে এসে বলছে তারাবি একই আজকে যে তারাবি তাহাজ্জুদ যেটা কেমন নামাজ যে 12 মাস আমরা পড়লাম তাহাজ্জুদ রমাজানে এসে হয়ে গেল তারাবি আজীব ব্যাপার বলে কি বলে না
আমার জবাব টিট ফর ট্যাট 12 মাস আমরা বেতের পড়লাম জামাতবিহীন একা একা রমজানে বেতের পড়ছি জামাত সহ কেন রে ভাই কথা বলেন ওরা বলছে সারা জীবন তাহাজ্জুদ আমরা করছি 11 মাস তাহাজ্জুদ পড়ছি রমজান যে তারাবি হয়ে যায় তো সারা বছর 11 মাস তো বেতের আপনি জামাতবিহীন পড়েন তো রমজানে জামাত সহ পড়েন কেন রে ভাই একই নামাজ ওয়াক্তের কারণে সময়ের কারণে সময়ের কারণে নামাজের ধরন ফজিলত চেঞ্জ হতে পারে কি বললাম একই নামাজ কিন্তু ওয়াক্তের কারণে দিনের কারণে সময় ধরন চেঞ্জ হতে পারে প্রমাণ ভাই বলুন তো প্রতিদিন তো আমরা জোহর পড়ি 4 রাকাত তো জুমা কেন 2 রাকাত পড়ি আমরা বলি তারাবি যে পড়েছিস তার তাহাজ্জুদ পড়া দরকার নাই যে তাহাজ্জুদ পড়েছে তারাবি পড়া দরকার নাই রমজানে তারা বলছে এটা বার কি একটা নামাজ পড়লে আরেকটা নামাজ হয়ে যায় তো ভাই বলেন তো যারা জুমা পড়েছে তার জন্য জোহর লাগে কথা বলেন আরে ভাই এগুলো কমন সেন্স বোঝো না এমনি প্রশ্ন করে দাই যে জুমা পড়েছে তার জন্য জোহর কি পড়া লাগে না তো যে তারাবি পড়েছে তার জন্য তাহাজ্জুদ লাগে না ভাই ওটা মুসাফিরের জন্য 4 রাকাত না 2 রাকাত জোহর কথা বলেন 2 রাকাত তো যে মুসাফির সে যদি কসর নামাজ করে ফেলে তার জন্য 4 রাকাত মুকিম নামাজ লাগবে লাগবে না একটার পরিবর্তে একটা নামাজ আসে ঠিক একই সময়তে যখন আমরা ফরজ নামাজের পরে সূর্য উঠছে উঠছে ভাব সেই সময় যদি নামাজ পড়ি এই নামাজকে কি বলা হয় ইশরাক নামাজ এই নামাজটাকে যদি না পড়ে একটু লেট করে পড়ে দিই এটা কি নামাজ বলা হয় চাস্তের নামাজ তো একই নামাজ ওয়াক্তের কারণে ফজিলত চেঞ্জ হয়ে যায় নামাজের নামও চেঞ্জ হয়ে যায় ধরনও চেঞ্জ হয়ে যায় কেন ওয়াক্ত সময়ের কারণে হয় কি হয় না তো তারাবি তাহাজ্জুদ দুটো একই নামাজ শুধু ওয়াক্তের কারণে সময়ের কারণে এটার ফজিলত চেঞ্জ হয়ে যায় এর আমি একাধিক উত্তর দিয়েছি ইউটিউবে জান লিখেন তারাবি তাহাজ্জুদ কি আলাদা নামাজ না একই নামাজ আমার একটা মুনাজারাও আছে বিষয়ে ইনশাল্লাহ দেখে এরকম 56 দলিল দিয়েছি যে তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ যারা হচ্ছে ভিন্ন নামাজ দলিল বিহীন তাদের কথা জি ফরজ যদি কাজা হয়ে যায় সেটা কিছু কিছু ওলামা বলেছে পড়া যায় তবে আমরা বলি না সতর্কতার জন্য পড়া পড়বেন না 2-5 মিনিট 10 মিনিট অপেক্ষা করেন সালাতদের অনুসরণ বলতে কি বোঝায় সালাত মানে যারা আগে চলে গেছে কারা চলে গেছে যারা আগে চলে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা কি পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম হে আল্লাহ আমাদেরকে তাদের পথ দেখা তাদের মানে কারা যারা আগে চলে গেছে এই আগে যারা চলে গেছে এরাই সালাফ কথা বুঝতে পারছেন এরাই সালাফ সালাফ মানে সহিহ বুখারী 2754 নম্বর আল্লাহ বলছে তিনটে যুগ হচ্ছে শ্রেষ্ঠ কয়টা যুগ তিনটে যুগ সুম্মাল্লাযিনা আলুনাহুম সুম্মাল্লাযিনা আলুনাহুম প্রথমে আমার যুগ তারপরে আমার সাহাবীর যুগ তারপরে তাবের যুগ এই তিনটে যুগকে বলা হয় মূলত সালাফদের মূল ভিত্তি আর এই সালাফদেরকে যারা হুবহু চলেছে মুহাদ্দিস ফুকাহা ইমাম মুজতাহিদ এদের রাস্তাকে বলা হয় সালাফদের রাস্তা বা মানহাজে সালাফ আমার এ বিষয়ে একটা আলোচনা আছে মানহাজে সালাফ কি ও কেন এর পূর্ণ 1.5 ঘন্টার আলোচনা আছে জি আমাদের যুবকদের জন্য কয়েকটা নসিহা করুন এক কিসের জন্য নসিহা শুনবেন ধর্ম পালনের জন্য না সাকসেস হওয়ার জন্য আচ্ছা যুবকদের জন্য কিছু নসিহা করেন বিশ্বনবী কাছে একজন এসে বলছে আল্লাহর রাসূল আমি জান্নাতে যাব আমাকে নসিহা করেন একজন যুবক এসে আসে বলছে তুমি জান্নাতে যাবে আচ্ছা ঠিক আছে সেই মুসলিম 15-16-17 আছে হাদিসটা আল্লাহ নবী তখন বললেন আল্লাহর ইবাদত করবে শিরিক করবে না প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে 3 রমাদান মাস পেলে রোজা পালন করবে জিন্দগিতে রোজা ছাড়বে না ফরজ রোজা ছাড়বে না 4 হালাল গ্রহণ করবে 5 হারামকে বর্জন করবে 6 সামর্থ্য থাকলে জাকাত দিবে 7 সামর্থ্য থাকলে হজ করবে আল্লাহ সালি কথা বলেছে সাহাবী তখন বলছে ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আল্লাহ রাসূল আপনি যা বললেন বেশিও করব না কমও করব না এই বলে চলে যাচ্ছে আল্লাহ সাহাবী বলছে এই ব্যক্তি এই কথার উপরে মৃত্যুবরণ করতে পারলে এই ব্যক্তি জান্নাতে যাবে তো আপনার জন্য 7টা নির্দেশ কি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সরি প্রথমে আল্লাহর ইবাদত করবেন শিরক করবেন না 5 ওয়াক্ত নামাজ
রমজানে রোজা, সামর্থ্য থাকলে জাকাত, সামর্থ্য থাকলে হজ, হালাল গ্রহণ করবেন, হারাম বর্জন করবেন। হারাম মানে গার্লফ্রেন্ডকে এখনই ব্রেকআপ করতে হবে, যে গার্লফ্রেন্ড আছে আপনার এখন মেসেজ লিখতে ব্রেকআপ, না হলে এই হাদিসের ফজিলত পাবেন না, কেন এটা হারাম, হারাম কি হারাম নয়, হারাম। যদি সত্যি থেকে পছন্দ করে থাকেন, লাইক করে থাকেন, বলতে হবে তোমার সঙ্গে হারাম রেশন, এইক্ষণি আমি ব্রেকআপ করে দিলাম, এক সপ্তাহের মধ্যে তোমার বাপের কাছে আমার বাপকে পাঠাবো, যদি বাপ যদি রাজি হয়ে যায় তোমার, তাহলে ঘটা করে 20 জন 50 জন মানুষকে দেখে দেখে আমরা বিয়ে করে আনন্দ করে জীবনটাকে উপভোগ করবো। কথা বুঝতে পারছেন? তো এখন ব্রেকআপ করতে হবে। আর যদি জীবনে সাকসেস হতে চান, পড়াশোনাতে ভালো করতে চান, কোনো বিজনেস করতে চান ভালো, এর জন্য কিছু নসিহা, তিনটে জিনিস লাগে সাকসেস হতে, কয়টা? তিনটে জিনিস, যে কোনো মানুষ ভালো রাজনীতিবিদ হলেও তিনটে জিনিস লাগবে, ভালো ছাত্র হলেও তিনটে লাগবে, ভালো শিক্ষক হতে চাইলেও তিনটে লাগবে, ভালো মাদ্রাসার যদি মুদারিস হতে চান তবুও তিনটে লাগবে। এক, তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, পূর্ণ ভরসা, একদম পূর্ণ ভরসা রাখতে হবে, কোনো সময় হীনমন্যতায় ভোগা চলবে না। দুই, চেষ্টা প্রচেষ্টা, কি বললাম, চেষ্টা প্রচেষ্টা কখনো গা ফেল করা যাবে না, কখনোই আপনি চেষ্টা থেকে পিছিয়ে পড়বেন না, একবার হচ্ছে না 10 বার চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ 100% আপনি সফল হবেন হবেন। আর তিন নম্বর, অজুহাত থেকে দূরে থাকতে হবে, এটা ভাইরাস, করোনা ভাইরাস, অজুহাত থেকে কি করতে হবে, দূরে থাকতে, এটাকে করোনা ভাইরাস বলেছি আমি, কেন জানেন, এ নিজেও মরে আরেকজনকেও মরে, আপনাকে সাকসেস হতে দেবে না, পরিবারকে সাকসেস হতে দেবে না। অজুহাত, অজুহাতটা কি, ভাই ওই কাজটা করতে হবে, এস আমি পারবো না, এই দেখেন এটা অজুহাত, চেষ্টা না করে পারবো না বলে দেওয়া, আগে হচ্ছে এটা কি অজুহাত, ভাই ওটা কর, এস এটা আমি পারি নাকি, আরে ওই তো পারে না, আমি পারি নাকি, এই যে এটা হচ্ছে অজুহাত। আপনার চিন্তা, আপনার স্বপ্ন, যে সফল আপনি হন না, এর পেছনে যে মূল শয়তান কাজ করে তার নাম হচ্ছে অজুহাত। আপনি লক্ষ্য বস্তু ঠিক করেন, দুর্বল গতিতে কাজ করতে ছুটে চলেন, দেখবেন ইনশাল্লাহ বিজয়ের পতাকা আপনার হাতেই অচিরেই চলে আসবে। কিন্তু বসে থাকলে হবে না, স্বপ্ন দেখবার ঘুমাবো, 12টা পর্যন্ত ঘুমাবেন, আর ভাবছেন যে জাকির নায়েক হবো, সম্ভব? জাকির নায়েক প্রতিদিন 16 ঘন্টা পরে, বলেন ভাই জাকির নায়েক এত মুখস্থ করে কি হবে, বেদ গীতা রামায়ণ মহাভারত কৃষ্ণ সব বলে দেয়, এত মুখস্থ করে কি হবে, আরে ভাই জাকির নায়েক প্রতিদিন 16 ঘন্টা পরে, আপনি তো বলেন 2 ঘন্টা দিয়ে বছরে 2 ঘন্টা পড়েছি, খুব খুশি, জাকির নায়েক 16 ঘন্টা পরে, তো আপনি 16 ঘন্টা পড়েন কয়দিনে, 8 দিনে, আর জাকির নায়েক পরে 1 দিনে, মানে আপনি 8 বছরে যা পড়বেন জাকির নায়েক 1 বছরে তাই পড়ে, তো আপনি 80 বছরে যা পড়েছেন বা পড়বেন জাকির নায়েক 10 বছরে তাই পড়ছে, তো ডক্টর জাকির নায়েক তো জাকির নায়েক হবে, আপনি জাকির নায়েক হবেন, জাকির নায়কের মতো আপনি সময় ব্যয় করেন, চেষ্টা করেন, প্রচেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি জাকির নায়কের চেয়ে বড় কিছু হবেন। জাকির নায়ক কি এমন করেছে, ওর চেয়ে বড় কেউ নাই, ইমাম বুখারীর স্মৃতিশক্তি কি জানেন, ইমাম ইবনু তাইমিয়ার স্মৃতিশক্তি জানেন কি, ইমাম ইবনু তাইমিয়াকে তার শিক্ষক পাঠিয়ে দিতেন, যাও ওখানে একটা মিটিং হচ্ছে হাদিসের দার্স শুনে আসো, চলে গেছে, গিয়ে এসে শিক্ষক বলো কি কি হয়েছে বলো, তো ওখানে যদি 1 ঘন্টা 10 মিনিট 13 সেকেন্ড এই কথাগুলো শুনে এসেছে দার্স হয়েছে, হুবহু ওই ভাষায় বলে দিত, ইমাম ইবনু তাইমিয়া এনা এনার নাম, ইমাম বুখারীর একই স্মৃতিশক্তি, যা শুনতো হুবহু এসে মুখস্থ বলে দিত, মানে কেউ যদি 10 মিনিট 12 সেকেন্ড কথা বলেছে ওটা এমনভাবে মাথায় ঢুকে যায় যখন উনি বলতে শুরু করেন 10 মিনিট 12 সেকেন্ডই হয়, এটা অলৌকিক পাওয়ার আল্লাহ দিয়েছেন, ভাববেন না যে ঠাকুমার ঝুলি বলছি, এটা বাস্তব কথা, যেমন স্মৃতিশক্তি আল্লাহ ইমাম বুখারী ইমাম ইবনু তাইমিয়া এদেরকেও দিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বাল এদের, তো ডক্টর জাকির নায়েক তাদের চাইতে বড় কিছু নয়, অবশ্যই তিনি বড় অনেক কিছু করেছে, বর্তমান প্রেক্ষাপটে এইভাবে একদম মানে তাক লাগিয়ে দিয়েছে, তারপরেও ভাই আপনি যদি ইমাম ইবনে তাইমিয়া মতো আল্লাহ কবুল করতে পারে কি পারে না, পারে, মনে রাখবেন এই কয়টা জিনিস করবেন, চেষ্টা প্রচেষ্টা কখনো মিস করা যাবে না, আর অজুহাত থেকে দূরে থাকবেন। জি, আপনি কতক্ষণ পড়েন? আমি কতক্ষণ পড়েছি, আমি তো পড়ি না রে ভাই, আমি তো ধরেন পড়াশোনা আমার ঠিক নাই, মানে যখন আমি সফরে আসছি তখন তো পড়াশোনা কিছু নেই, গাড়িতে যতক্ষণ সময় পাই পড়লাম, রাতে একটু মাঝে মধ্যে পড়ি, মানে যখনই সময় পাচ্ছি একটু পড়ছি, যখন সফরে থেকে, আর বাড়িতে যদি থাকি তো পড়ার সময় শেষ নেই, মানে সকাল থেকে রাত পর্যন্ত সবসময় চলছে ঘুম বাদে খাওয়া বাদ দিয়ে, কথা বুঝতে পারছেন, নির্দিষ্ট কোনো টাইম নেই। আর যখন প্রথম পড়াশোনা শুরু করেছিলাম তখন আলহামদুলিল্লাহ প্রায় কবে 20 ঘন্টা হয়ে যেত, কবে 18-19 ঘন্টা হয়ে যেত, প্রথম 3 থেকে 4 বছর এইভাবে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। জি, সৌন্দর্য বর্ধনের জন্য দাড়ি চেয়েছে বা ছোট করে রাখা যাবে কি, সৌন্দর্য বর্ধনের জন্য দাড়ি চেয়েছে অথবা দাড়ি ছেটে রাখতে পারবেন কি পারবেন না, ভাই
নবী ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্যের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কি ব্যক্তি নয়? দাড়ি ছাড়া না দাড়ি যুক্ত, কথা বলেন। দাড়ি থাকা অবস্থায় আমাদের নবী সুন্দর কি অসুন্দর? তা তো দাড়ি রাখা অবস্থায় সুন্দর। ভাই রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে খারাপ নাকি রে ভাই? বলেন মারবে আপনাকে, দাড়ি আছে না নাই বলেন। বড় বড় বিজ্ঞানীদের লিস্ট এখনই বের করেন, ইউটিউবে ফেসবুক থেকে ছবি বের করেন, দেখেন তার 80% মানুষের মুখে দাড়ি আছে। মানে শিক্ষিত শিশির সমাজরা দাড়ি রাখে, দাড়ি রাখে বুদ্ধিমানরা, মূর্খরা তা রাখতে চায় না, প্রেস্টিজ বোধ মনে করে, কেন ভারে কিছুই নেই জন্য। তো ভাই দাড়ির সৌন্দর্য, দাড়িটাই পুরো সৌন্দর্য বর্ধনের জন্য দাড়ি চেয়েছে বা ছোট করে রাখা যাবে কি? সৌন্দর্য বর্ধনের জন্য দাড়ি চেয়েছে অথবা দাড়ি ছেটে রাখতে পারবেন কি পারবেন না? ভাই নবী ইউসুফ আলাইহিসসালাম সৌন্দর্যের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কি ব্যক্তি নয়? দাড়ি ছাড়া না দাড়ি যুক্ত, কথা বলেন। দাড়ি থাকা অবস্থায় আমাদের নবী সুন্দর কি অসুন্দর? তা তো দাড়ি রাখা অবস্থায় সুন্দর। ভাই রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে খারাপ নাকি রে ভাই? বলেন মারবে আপনাকে, দাড়ি আছে না নাই বলেন। বড় বড় বিজ্ঞানীদের লিস্ট এখনই বের করেন, ইউটিউবে ফেসবুক থেকে ছবি বের করেন, দেখেন তার 80% মানুষের মুখে দাড়ি আছে। মানে শিক্ষিত শিশির সমাজরা দাড়ি রাখে, দাড়ি রাখে বুদ্ধিমানরা, মূর্খরা তা রাখতে চায় না, প্রেস্টিজ বোধ মনে করে, কেন ভারে কিছুই নেই জন্য। তো ভাই দাড়ির সৌন্দর্য, দাড়িটাই পুরুষদের সৌন্দর্য, কি বললাম? দাড়িটাই পুরুষদের সৌন্দর্য, দাড়ির চা ছাটা এটা পুরুষদের জন্য সৌন্দর্য নয়। তাই দাড়ি চাচা থেকে দূরে থাকবেন, দাড়ি কাটা ছাটা থেকে দূরে থাকবেন। জি জি, কোনে কোনো আয়াত কি মানসিক হয়েছে? জি হয়েছে, সূরা বাকারা আয়াত নাম্বার 219 আল্লাহ বলেছে মদে উপকার আছে ক্ষতিও আছে, এই আয়াতকে অনেকে মানসিক দাবি করেছে। অনেক আয়াত আছে নাসিক মানসিকের উপরে সালাফদের বই রচনা করা আছে, তাফসীর ইবনে কাসির দেখবেন, নাসিক মানসিকের উপরে বিস্তারিত ডিটেলস আলোচনা আছে। এবং নাসিক মানসিক এটা ইলমে হাদিসেরও এবং ইলমুল কোরআনের উলমুল কোরআনের একটা অংশ, একটা সাবজেক্ট। আমরা এক ঈশ্বরে বিশ্বাসী, যেহেতু ঈশ্বর সর্বশক্তিমান তাই তিনি বহুরূপ ধারণ করতে পারেন, তাই হিন্দু ধর্মের লোকেরা বহুরূপে এক ঈশ্বরকে দেখেন, এ ব্যাপারে আপনার মত? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এক হিন্দু ভাই বলেছেন যে ঈশ্বর যেহেতু সর্বশক্তিমান সেই জন্য ঈশ্বর বহু রূপ ধরতে পারে, বহু রূপ নিতে পারে, বহু প্রতিমা নিতে পারে, অনেক দেবতার রূপ ধারণ করতে পারে, যেহেতু সর্বশক্তিমান এই জন্য। তো ভাই ঈশ্বর সর্বশক্তিমান বলে যা ইচ্ছা তাই করবে? আমরা ধরে দিলাম আল্লাহ সুবহান ওয়া তাআলা সর্বশক্তিমান, ঈশ্বর ভগবান গড সবাই সর্বশক্তিমান। হ্যাঁ, সর্বশক্তিমান কথা অর্থ কি? যা ইচ্ছা তাই করা। তাহলে ঈশ্বর নিঃসন্দেহে তাহলে বলতে পারে হিন্দু ধর্মের ঈশ্বর ভগবান যেহেতু সর্বশক্তিমান তাই মিথ্যা কথা বলতে পারে? বলেন কথা বলেন, ঈশ্বর যদি সর্বশক্তি মানে মিথ্যা কথা বলা একটা অংশ কি অংশ না, তো ঈশ্বর কি মিথ্যা কথা বলতে পারে? যদি বলেন জি ঈশ্বর সর্বশক্তি ঈশ্বর, তার মানে এই নয় যে যা ইচ্ছা তাই করে ফেলবে, মিথ্যা কথা বলবে এমনটা নয়। ভাই এরপরেও আমরা বলি যে ঈশ্বর এক, এ কথা হিন্দু ধর্মতে একাধিক জায়গাতে আছে, শ্রীমদ ভাগবত গীতা ও শাস্ত্র কুমার সূত্র, একই ভক্তির বিশিষ্টতে শুধুমাত্র একজনের ঈশ্বর ঘোষণা করো। বহু ঈশ্বরে যে বিশ্বাস করছেন, বহু ঈশ্বরকে স্বয়ং ধর্মগ্রন্থ নিষিদ্ধ করেছে। শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় 18 শ্লোক তোমার 66 সেখানে বলছে সর্বধর্মাম পরিত্যাজা মাম একাম শরণং ব্রজা, সর্বধর্মাম সমস্ত ধর্ম পরিত্যাজ্য পরিত্যাগ করে দাও, মাম একাম শুধুমাত্র এক ঈশ্বরকে শরণং ব্রজ, তার আরাধনা করো, তারই গুণকীর্তন করো। মানে এক ঈশ্বরকে মানতে বলছে, বহু ঈশ্বরকে ডিনাই করতে বলছে সর্বশক্তিমান ঈশ্বর। তো মেলা ঈশ্বর ঘোষণা করার অনুমতি দিত নাই, এখন আপনি যে দাবি করেন হয় কিভাবে, এটা কোনো ভাবে সকাম্য নয়। আসলে বিষয়টা স্পষ্ট হয়েছে, শেষ করে দিন। যে যারা বই নেবেন তারা স্টেজে ডান পাশে চলে আসুন, যারা বই নেবেন তারা স্টেজে ডান পাশে চলে আসুন। মহান সত্তালে সবচেয়ে দোয়াই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা আলোচনা করলাম যারা শুনলাম প্রথমে আমাকে, তাই আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, করি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যেসব যুবক ভাই এখন উপার্জন করতে পারে না, আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, তাদের তুমি হালাল উপার্জন দিয়ে পরিপূর্ণ করে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি শাফি, তুমি তাদেরকে প্রত্যেককে শিফায়ে কুল্লিয়া দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ তুমি তাদেরকে ঋণ থেকে মুকুব করা তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমাদের মধ্যে যেসব যুবক ভাই আছে, কারা কারা বিয়ে করেন নি, হাত তোলেন তো ভাই, বিয়ে কারা কারা করেন নাই? আচ্ছা, কারা কারা বিয়ে করতে চান, আব্বা দেয় না, হাত তোলেন। বিয়ে করতে চান, আব্বা দেয় না, মা দেয় না, কে কে কি? আবার
তাই আছেন না ভাই আচ্ছা আচ্ছা মহান সত্তা আল্লাহর সঙ্গে চেয়ে দোয়াই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সব যুবক ভাইরা এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব টুকটুকি দেখে এবং আমাদের যে সব বন্ধুগুলো এসেছে তাদের জন্য একটা সুন্দর দেখে দিনই ছেলে এবং মেয়ের সঙ্গে আল্লাহ তুমি একত্রিত করে দাও তথা বিবাহ দাও চলে পড়ি আল্লাহুমা আমিন এ দোয়া এ দাওয়া রেখে আলোচনা প্রশ্ন তো শেষ করলাম আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার তো আমি আজকে ইসলামী বাবা তিনি ইসলাম কবুল করেছেন আমি জন্মসূত্রে মুসলিম 2013 পর্যন্ত তারপরে যেহেতু আমার বাবা ফার্স্ট মুসলিম এই জন্য আমার দাদা দাদি যারা আছে মানে আমার বাপের ওপরে যারা আছে আমার বাপারা প্রায় পাঁচ সাত জন ভাই বোন আছে তারা সকলে এখনো হিন্দু আমরা ফার্স্ট জেনারেশন যে আমরা মুসলিম এই জন্য আমরা আব্বার যে বোনগুলো ছিল আমাদের পিসিমাসি এদের দ্বারা আমরা প্রভাবিত ছিলাম 2013 পর্যন্ত তাদের মতোই দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা সব জায়গাতে যেতাম আসতাম 2013 পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করে তারপরে পড়াশোনা গবেষণা তারপর আপনাদের সামনে আলোচনা আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে জি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি